আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন টিকিয়া কাবাব। এই কাবাবটা নিশ্চয়ই সবার পছন্দ। এটা কিন্তু গরুর মাংস, সেই সাথে চিকেন দিয়েও তৈরি করা যায়। আজকে তৈরি করে দেখাচ্ছি একদম ঘরে থাকা কিছু অল্প উপকরণে চিকেন কিমা দিয়ে কিভাবে এই কাবাবটা তৈরি করা যায় সেই রেসিপি। আসছে ঈদ, ঈদে এটা ট্রাই করতে পারেন, চাইলে ইফতারেও এটা রাখতে পারেন। কাবাবটা তৈরি করার জন্য আমি নিয়েছি চিকেন কিমা। এখানে 2 কাপ পরিমাণ চিকেন কিমা আছে। চিকেন কিমার পরিবর্তে আপনারা হাড় ছাড়া মুরগির যে কোনো অংশ ব্যবহার করতে পারেন ছোট ছোট টুকরো করে। আর যদি কিমা ব্যবহার করতে চান চাইলে ঘরেও তৈরি করতে পারবেন, কোনো রকম পানি ছাড়াই মাংসটাকে ব্লেন্ড করে নিলে কিমাটা রেডি হয়ে যাবে। এবার কিমাটাকে একটা হাঁড়িতে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। আর বুটের ডালটাকে আমি 1 ঘন্টার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই বুটের ডালটাকেও নিয়ে নিচ্ছি হাঁড়িতে। আমি 3-4টা শুকনো মরিচ ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, চাইলে জিরার গুঁড়াও ব্যবহার করা যাবে। এখানে 2 চা চামচ পরিমাণ আছে আদা আর রসুন বাটা। দিচ্ছি আস্ত গরম মশলা, আর গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, এটা ছোট টুকরো করে নিলাম। এখানে 8-10টা আছে লং, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি আছে। আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন, আস্তটা যদি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে 1 চা চামচ ব্যবহার করলেই চলবে। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি পানি, আর আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা যদি কিমার পরিবর্তে আস্ত মুরগির টুকরোগুলো দিয়েও করেন তাহলে কিন্তু সেটাকে এভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এই যে পানিটা দিয়েছি, সিদ্ধ করে একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। যদি সিদ্ধ করার পরেও অতিরিক্ত পানি থাকে তাহলে কিন্তু কাবাবটা ভাজার পরে খুলে আসবে, তাই এই টিপসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ঠিক এভাবে শুকনো শুকনো করে এটাকে ভালোভাবে সিদ্ধ করে শুকিয়ে নিতে হবে। আর আমি যেহেতু আস্ত গরম মশলা দিয়েছি তাই গরম মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা যদি গুঁড়াটা ব্যবহার করেন তাহলে আর এই তুলে নেওয়ার ঝামেলাটা থাকে না। এবার যখন এই কাবাব মিক্সটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে ফুড প্রসেসরে নিয়ে তারপরে এটাকে মসৃণ করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পাটায় পিষেও নিতে পারেন, তবে আপনারা ফুড প্রসেসর বা পাটা যেটাই ব্যবহার করেন না কেন কোনো রকম অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না। অতিরিক্ত পানি দিলেই কিন্তু কাবাবটা ভাজার সময় ফেটে যাবে। এবার আমি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আর 3 টেবিল চামচ পরিমাণ দিলাম ধনিয়া পাতা কুচি। এখন এটাকে কোনো রকম পানি ছাড়াই আমি একদম মিহি করে নিব। এটা কিন্তু ব্লেন্ডারেও করা যায়, কিন্তু ব্লেন্ডারে করলে যে একটা ঝামেলা হয়, অল্প অল্প করে করতে হয় কারণ সেটা আটকে যায় যেহেতু কোনো রকম পানি ব্যবহার করা যায় না সেই কারণে। তাই সবচেয়ে ভালো হয় পাটায় পিষে নিলে বা ফুড প্রসেসরে করে নিলে। এখন আমি সবটুকু পেস্ট করে নেওয়া অংশ নিয়ে নিলাম। এবার এই কাবাব মিক্সের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1/2 কাপের মতো, নিচ্ছি 1টা ডিম, ডিমটা আমি ছোট সাইজের ব্যবহার করেছি, আর দিচ্ছি লেবুর রস, এখানে 1 চা চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। চাইলে পুদিনা পাতাও ব্যবহার করা যায় কিন্তু আমার সেই ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি দেইনি। এখন এই সব কিছুকে একত্রে মেখে নিতে হবে। আমি যেহেতু কিমা দিয়ে করেছি তাই এই মিশ্রণটা কিন্তু একটু সফট হয়েছে। আপনারা যদি মুরগির মাংসের টুকরো দিয়ে করেন তাহলে কিন্তু সেটা সফট হবে না। এখন এই সফটনেসটা দূর করার জন্য আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম ব্রেড ক্রাম। এখন এটাকে মেখে নিচ্ছি। আর এটা খেয়াল রাখবেন, ব্রেড ক্রাম ব্যবহার করলেও সেটা কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু কাবাবটা ভেতর থেকে বেশি ড্রাই থেকে যাবে। এখন এটা কিন্তু একদমই পারফেক্ট আছে, কোনো সফট বা অতিরিক্ত ড্রাইও নাই। একটু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন খুব সুন্দরভাবে গোল করে কাবাবের শেপও দেয়া যাচ্ছে। এখন আমি যেটা করব, হাতে সামান্য তেল মেখে নিচ্ছি, এতে করে কাবাবের যে শেপটা সেটা দিতে সুবিধা হবে। এবার আমি প্রয়োজন মতো কাবাবের অংশ নিয়ে এটাকে প্রথমে গোল করে নিচ্ছি। গোল করে নেয়ার পরে 2 হাত দিয়ে চাপ দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। ব্যাস, এবার হয়ে যাবে এটা টিকিয়ার মতো শেপ। এখন এটাকে চারিপাশ থেকে যে ফাটা অংশটা আছে সেই ফাটা অংশ যেন না থাকে সেভাবে মসৃণ করে এই টিকিয়া কাবাবটা তৈরি করে নিতে হবে। এভাবে করে প্রতিটা কাবাব তৈরি করে একটু ফাঁকা ফাঁকা করে আপনারা রেখে যদি এটাকে ডিপ ফ্রিজে 30 মিনিট
40 মিনিট রাখেন দেখবেন যে একটু শক্ত হয়ে যাবে উপরের দিকটা এরপরে জিপলক ব্যাগ বা কোনো কন্টেইনারে ভরে আপনারা 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারবেন এখন আমি এটাকে ভেজে নিচ্ছি আর এই কাবাবটা চাইলে শ্যালো ফ্রাই করা যায় চাইলে ডুবো তেলে ভাজা যায় আপনার যেভাবে খুশি তবে শ্যালো ফ্রাইয়ের থেকে ডুবো তেলে বেশি ভালো হয় এতে করে এর লুকসটা সুন্দর আসে এবার কাবাবগুলো ভেজে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি প্রয়োজন মতো উল্টে পাল্টে দিতে হবে ভেজে নেয়ার পরে যখন কাবাবগুলো এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার এই কাবাবটা আপনারা পোলাও বিরিয়ানির সাথে তো সার্ভ করতেই পারবেন সেই সাথে কিন্তু এটা যে কোনো রকম সস দিয়েও খেতে দারুণ লাগে এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন আর যেহেতু ফ্রোজেন করে রাখা যায় তাই অনেকগুলো বানিয়েও রাখতে পারেন আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে পরবর্তী এপিসোড দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ